Assalamualaikum everyone. Welcome back to my channel J&ICouple’s Diary. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতের সহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাখিটা হচ্ছে এখানে খাবার খাচ্ছে। তো আজকে সকালে আমি যে নাস্তাটা বানাবো সেটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা, যেটা হচ্ছে খোলা জালি পিঠা। তো এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি এক কাপের মতো। তো এটা নেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাতে দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। এরপর আমি হচ্ছে চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে গরম পানি, মানে হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ডোটা আমি বানিয়ে নিব। অল্প অল্প করেই হচ্ছে পানি দিয়ে ডোটা রেডি করতে হয়, ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে এই রেসিপিটা ইউটিউব থেকেই দেখেছি, ইউটিউব থেকেই দেখে হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কীরকম হবে। চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি যে আজকে আমি হচ্ছে খোলা জালি পিঠাটা বানাবই। তো এই তো যেই কথা সেই কাজ, কাজে লেগে পড়লাম, জানি না কী হবে। তো ইউটিউবে হচ্ছে ভিডিওতে যেভাবে দেখেছিলাম সেভাবেই করার চেষ্টা করতেছি, জানি না রেজাল্টটা কীরকম হবে। তো এই তো আমি হচ্ছে ভালো করে হচ্ছে মুথে নিচ্ছি। আমি দেখেছি ইউটিউবে সবাই হচ্ছে এরকম করে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে হচ্ছে ডোটা রেডি করে। তো এই তো আমি হচ্ছে ডোটা রেডি করলাম। তো এখন হচ্ছে আমি যে জিনিসটা অ্যাড করব এখানে সেটা হচ্ছে ডিম। একটা হাঁসের ডিম অ্যাড করতে হবে এখানে। তো আমি হচ্ছে এখানে একটা হাঁসের ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি ডোটার সাথে হচ্ছে ডিমটা দিয়ে দিব। তো এই তো আমি হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি বাটিটা ভালো করে মুছে একদম দিব, কোনো কিছুই আমি ফেলব না। এমনি তো হচ্ছে আমি কোনো কিছু নষ্ট করি না। তো এই তো আমি হচ্ছে এখন ভালো করে হচ্ছে এটা ব্যাটারটার সাথে ডিমটা ভালো করে গুলিয়ে নিব। তো ব্যাটারটা হচ্ছে না পাতলা হবে না ভারী হবে, মানে পাটিসাপটা পিঠা বানাতে আমরা যেরকম একটা ব্যাটার তৈরি করি তো তার থেকেও নাকি পাতলা একটা ব্যাটার তৈরি করে এই পিঠাটা বানানো যায়। তো আমি হচ্ছে সেটাই ট্রাই করতেছি। তো এই তো আমার হচ্ছে ব্যাটারটা গুলা শেষ হয়ে গিয়েছে, রেডি হয়ে গেছে। তো আমি হচ্ছে এটা রেস্টে রেখে দিয়েছিলাম এক দেড় ঘন্টার জন্য। এখন হচ্ছে আমি ফ্রাই প্যান গরম করে হচ্ছে এটাতে ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো জানি না এটাতে ফ্রাই প্যানে কীরকম হয়, কারণ ওনাদেরকে দেখেছি যে একটা মাটির খোলাতে হচ্ছে বানায়। তো দেখলাম না মোটামুটি ভালো হয়েছে প্রথমটা। তো দ্বিতীয়টা দিচ্ছি, দেখি এটা কীরকম হয়। খোলা জালি পিঠা নামই হচ্ছে যে মাটির খোলায় ওনারা বানায়। তো আমি হচ্ছে ফ্রাই প্যানে বানাচ্ছি, দেখা যাক কীরকম হয়। আমি হচ্ছে একটা দিয়ে হচ্ছে আবার একটু ভয় ভয়ে দেখতেছি ঠিক মতো হচ্ছে কি না। এটাতে হচ্ছে আমি ফেল, এটা হইল না, কিছু করার নাই, একটা ভালো হবে একটা খারাপ হবে, এইটাই খারাপটাই আমি খাবো, ভালোটাও আমিই খাবো। সো না সরি, আমি হচ্ছে ভালোটা আমার হাজব্যান্ডকে দিব আর খারাপটা আমি খাবো। তো যাই হোক, আমি হচ্ছে তেল দিয়ে আবার একটু ফ্রাই প্যানটা মুছে নিলাম। তো এখন হচ্ছে আবার দিয়ে দিলাম, তো দেখি এখন কীরকম হয়। আমি হচ্ছে বারবার উল্টিয়ে দেখতেছি এটা হয়েছে কি না, এটাও হয় না, এটাতেও ফেল খেয়ে গেলাম। তো এখন কী করব দেখি, হাল তো ছাড়া যাবে না, একবার না পারিলে দেখো শতবার শতবার চেষ্টা করতে হবে। তাই তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি শেষ পর্যন্ত কী হয়। তো এই তো এটা মোটামুটি হয়েছে, তো দেখতেছি আবারও মুছে হচ্ছে আবারও হচ্ছে আমি দিয়ে দিলাম ব্যাটারটা। তো এই তো আমি হচ্ছে একটার পর একটা বানিয়ে নিচ্ছি, বারবার উল্টিয়ে দেখতেছি হয়েছে কি না, হয় নাই। অনেক জালি হয় এগুলাতে, বাট আমারটাতে অত একটা জালি হয় নাই। যাই হোক কিছু করার নাই, প্রথমবার ট্রাই করতেছি। তো মাশাল্লাহ দেখেন এইটাতে হচ্ছে জালি হয়েছে। তা আমি কি করেছিলাম সেই জিনিসটা আপনাদেরকে লাস্টে বলবো কি কারণে এরকম জালি হয়েছে। তো এই তো আমি হচ্ছে বারবার উল্টে দেখতেছিলাম, তো দেখি না পিঠাটা হয়ে গেছে, দুই তিন মিনিটেই কিন্তু পিঠাটা হয়ে যায়। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি খুশি হয়ে গিয়েছি যে আমার পিঠাটা হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক এটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি
আরেকটা পিঠা দিব। তো লাস্ট পিঠাটাই হচ্ছে আমি দিচ্ছি। তো এই তো এটাও দেখা যাক, মাশাল্লাহ এটাও অনেক সুন্দর হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই তো আমার হচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আপনারা যারা হচ্ছে নোয়াখালীর আছেন, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমাকে বলবেন আমার পিঠাটা কেমন হয়েছে, আমারটা হয়েছে নাকি আমি জানি না, আমি তো ভিডিওতে এরকমই দেখেছিলাম এরকম করে ওনাদেরকে বানাইতে। তো এই তো আমার হচ্ছে এই পিঠাটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি লাস্টে দিয়ে কী করেছিলাম জানেন, এই ব্যাটারটা হচ্ছে আবার হচ্ছে আমি হালকা কুসুম গরম পানিতে আবার একটু পাতলা করেছিলাম, তো লাস্টের দিক দিয়ে হচ্ছে এটা এরকমই হয়েছে। তো এটা আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করে নিলাম, ও হচ্ছে খাবে। তো ভালো ভালো দেখেই হচ্ছে ওর জন্য নিয়েছি, যেটা সুন্দর হয়েছে যেগুলো সেগুলো ওর জন্য নিয়েছি, আর বাকিগুলো আমার জন্য রেখে দিয়েছি। তো এই তো বাকি আর কয়েকটা ছিল, মানে দুই তিনটা ছিল। তো এই তো তো এখানে আমাদের মুরগির মাংস ছিল, তো মুরগির মাংস আর ঝোল দিয়ে হচ্ছে পিঠাটা খাবো। পিঠাটা কিন্তু যাই হোক অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। তো আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে এই নোয়াখালি সেই খোলাজালি পিঠাটা। তো আমার হাজব্যান্ড খেয়ে তো বললো অনেক ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমি খাবো। তো আমি হচ্ছে এখন টেবিলে চলে আসলাম নাস্তাটা নিয়ে, আর হচ্ছে সাথে চা ছিল, আদা চা। তো এই তো আমি হচ্ছে খেয়ে নিই। আপনারা কি কখনো এই খোলাজালি পিঠা ট্রাই করেছেন? যদি করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কীভাবে বানাতে হয়। ফ্রাই প্যানে বানাইছি, তার জন্য হয়তো এরকম হয়েছে আমি জানি না। নোয়াখালীর ঐতিহ্যবাহী এই খোলাজালি পিঠাটা কিন্তু মাটির খোলাতে বানানো হয়, আর মাটির খোলাতে বানানোর পর কিন্তু এই পিঠাটা তো অনেক জালি হয়, তো তার জন্যই হচ্ছে এটার নাম খোলাজালি পিঠা হয়েছে। তো আমার তো এখানে মাটির খোলা নেই, তা আমি হচ্ছে ফ্রাই প্যানে করে বানিয়েছি। তো যাই হোক মাশাল্লাহ খেতে কিন্তু খুব মজার, তো খুব সহজেই হচ্ছে বানিয়ে নেওয়া যায়। তো আর এটা তো মুরগির ঝোল দিয়ে খেতে বেশি মজা লাগে। আমার গত রাতের হচ্ছে মুরগির ঝোল ছিল, তরকারিটা ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন, আমার মতো প্রথমবার ভালো না হলে সেকেন্ডবার ভালো হবে ইনশাল্লাহ। তো বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।